হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি পুজোতে তোমরা সবাই খুব এনজয় করছো, তো এনজয় করারই কথা। ঠিক আছে, দু বছর পর করোনার ঝামেলা মিটিয়ে দু বছর পর আমরা সবাই আবার আগে দেখতে বেরিয়েছি, আর সব থেকে বড় কথা, ঠিক আছে। তো আশা করছি তোমরা সবাই এনজয় করছো। তো আজকে একদম শেষ দিন নবমী, বুঝতে পারছ তো? আজকে আমি এসেছি তোমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছি যে কল্যাণী, ঠিক আছে। তো দেখো, পুজোর পরদিন আমি কোনো রকম ইন্ট্রো বা কিছু রাখিনি, কারণ বেকার ইন্ট্রো দিয়ে লাভ নেই। তো চলো তোমাদেরকে কল্যাণীর যে প্রথম ফটোটা দেখাবো, সেটা হচ্ছে সবার প্রিয়, যেখানে সব থেকে বেশি হইচই এবার পড়েছে, ঠিক আছে, কল্যাণী আইডিয়া, ঠিক আছে, যে টুইন টাওয়ার। তো টুইন টাওয়ারের দিকে যাচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি, লাইন দেখতে পাচ্ছ এরকম লাইন পড়েছে, ঠিক আছে, বা হাতে গেলে সামনে, ঠিক আছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, তুমি দেখেও নিচে চলো। টুইন টাওয়ার মাঝখানে পড়ে গেছে গাছ, তার জন্য টুইন টাওয়ার পাচ্ছি না, লাইন এগো, তারপরে দেখাচ্ছি আসতে পারি, জানি অনেক কেউ আসতে পারেন, দেখো কচি কাঁচা সবাই এসেছে, ঠিক আছে, আকাশটাও দেখো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে ক্যামেরা আমি ঠিকঠাক করে ধরে রাখতে পারছি না এই বৃষ্টিতে, ঠিক আছে, তার উপরে এরকম ভিড়। তো তোমাদেরকে এই ছবিটা তোলা রয়েছে, তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। তো ফাইনালি আকাশের মুখ ভার ছিল, আস্তে আস্তে আকাশের মুখ ঠিক হয়েছে। এবার এসছি আমরা কল্যাণী রথতলা, ঠিক আছে। তো এখানেও লাইন, কিন্তু আইটিআইয়ের থেকে অবভিয়াসলি কমই আছে। আইটিআইতে খুবই বাজে অবস্থা হয়েছে, আমি অন্য একদিনের ছাত্রালয়ে চলে গেছি, আমার সাথে যারা গেছে তারা আলাদা জায়গায় চলে গেছে, যখন লাইন ছেড়েছে বিভৎস অবস্থা। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কী লেভেলের ভিড়। যারা গেছো তারা খুব ভালো করেই জানো যে আইটিআইয়ের অবস্থা কীরকম, ঠিক আছে। তো দেখো, রথতলাতেও যে ঠাকুরটা করেছে, আমরা কিন্তু আইটিআই থেকে টোটো করে রথতলা আসলাম। তো দেখো রথতলা যে ঠাকুরটা, সেটাও কিন্তু বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে যে খুবই সুন্দর, খুবই ভালো লাগছে, রাত্রিবেলা এটা আরও সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। তো চলো ভিতরে ঢোকা যাক, ভিতরে ঢুকে দেখা যাক ভিতরে কী কী আছে, ঠিক আছে।
বন্ধুরা, এবার আমরা এসেছি বোট পার্কে, কল্যাণীর বোট পার্ক। তো চলো আসো আমার সাথে, ঘুরিয়ে তোমাদেরকে দেখাই।